আপনাদের সবাইকে স্বাগতম ক্লিক অ্যান্ড টেক ডট কমে। আমি নেমান আছি আপনাদের সাথে। এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম কিছু ইউটিউব চ্যানেলের আইডিয়া নিয়ে, মানে একটা ইউটিউব চ্যানেল শুরু করার সময় আমরা কী কী আইডিয়া নিয়ে কাজ করতে পারি। তো এইটার ভেতরেও আমি ছোট্ট করে কয়েকটা আইডিয়া নিয়ে আলাপ করব, আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে, কারণ এই বিষয়গুলো একটু ভিন্ন। এর আগে আমার আর একটা চ্যানেল আছে, সময়ের গল্প। এই সময়ের গল্প চ্যানেলের লিঙ্কটি আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনারা দয়া করে চ্যানেলটা যাবেন, দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আইতে সাল যাইতে সাল, চলুন বরিশাল সম্পর্কে জানি। লবণবাড়ি দিছে, দেওয়ার পরে নামে গেছে আর আসেনি। আই এ কাজকর্ম করছে, খাওয়াই দাই বলে দিয়ে গেছে, কোন গুড়ি বলে একটা বাটি দিয়েছে। চলুন আমরা আজকের বিষয়টা নিয়ে আলোচনা করি, ইউটিউবিং। ইউটিউবিং বিষয়টা আসলে কী? ইউটিউবিং বিষয়টা আমরা তো জটিলভাবে ভাবি, আসলে বিষয়টা ততটা জটিল না, জটিলটা অনেক সহজ একটা বিষয়। মানে আমি আমার শখের কাজগুলো বা আমার এক ধরনের ক্রিয়েশন আমি ইউটিউবে দেখাবো। কী হইতে পারে সেই জিনিসগুলো? আমি আপনাদের আইডিয়া মেক করতে একটু সহযোগিতা করছি, আর কিচ্ছু না। এটা করলেই যে ভালো হবে তাও না, আবার এটা না করলে যে আপনার ক্ষতি হয়ে যাচ্ছে বিষয়টা তাও। আপনাদের যদি কিছু বিষয়ে আমি সহযোগিতা করতে পারি, আপনার সাথে একটু কমিউনিকেট করতে পারি এবং আপনার ভেতর থেকে যদি কোনো আইডিয়া আমি বের করে নিয়ে আসতে পারি, এই কারণটাতেই আজকে আমাদের ভিডিওটা বানানো। এখন ধরেন আমি কী নিয়ে কাজ করি? আমি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এগুলো নিয়ে কাজ করি। অ্যান্ড রিসেন্ট আমি দেশের সবুজ, নদী এইসব বিষয়গুলো নিয়ে, গ্রাম্য জীবন এইসব বিষয় নিয়ে কাজ করছি। এখন আপনি অ্যাজ এ প্রফেশনাল কী কাজ করছেন? প্রফেশন যদি আপনার বিপদ হয়ে থাকে তাহলে আসলে এটা শুনে লাভ নেই, কিন্তু প্রফেশন যদি আপনার ভালোবাসার হয়ে থাকে তাহলে এটা শুনে আপনার লাভ আছে। কেমন? এমন তো অনেকেই আছেন যারা ছোট সময় থেকে পাখি নিয়ে ঘুরতে ভালোবাসেন, পাখি পালতে ভালোবাসেন, শখে কবুতর পালেন। আপনি কি জানেন বাংলাদেশে হিউজ পরিমাণ ইউটিউব চ্যানেল আছে এবং ইন্ডিয়াতে আছে যারা এই পাখি বিষয়ে, তার বাসার ছাদে 25-30টা পাখি সে পালে, সেই উপরে ইউটিউব চ্যানেল করেও তারা এখন লক্ষ টাকা ইনকাম করছে? যদি না জেনে থাকেন তাহলে আপনার এই শখটাকে পুনরায় আপনি আবার জীবিত করেন, বাসে বা বাসার ছাদে যে জায়গাটা আছে সেটার ভিতরে পাখির অ্যারেঞ্জমেন্ট করেন। তার আগে আপনি ইউটিউবে পাখি পালা এই সব বিষয়ে সার্চ করে দেখেন কী পরিমাণ মানুষ এই কাজটা করছেন, সে পাখিও পালছেন আবার ইউটিউবিংও করছেন, করে ভালো আছেন। এই একটা বিষয় নিয়ে আমরা আপনার সাথে আলাপ করলাম। দ্বিতীয় বিষয় হতে পারে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, হিসাব টিসাব নিয়ে যে আমরা কাজ করছি বিভিন্ন জায়গায়। প্রত্যেকটা কোম্পানিতেই তো হিসাবরক্ষক আছেন। এই অ্যাকাউন্টিং বিষয়ে আমরা দুই ধরনের পড়াশোনা হচ্ছে, একটা হচ্ছে এডুকেশনাল হিসাবে পড়াশোনা হচ্ছে আর একটা অফিসিয়াল কাজের হিসাবে হচ্ছে। এখন আপনি ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, আপনি প্রাইভেট কোম্পানিতে কাজ করছেন বা আপনি বড় কোনো হসপিটালে কাজ করছেন, বিভিন্ন জায়গায় আপনি অ্যাকাউন্টিংয়ের উপরে কাজ করছেন, এইটার উপরে আপনি একটা টিউটোরিয়াল বেস একটা প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল করতে পারেন। যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করার পর একটা বড় সময় পার করছেন পেশাদার কাজগুলো দেখার জন্য, তারা কিন্তু আপনার ভোক্তা, তারা অবশ্যই আপনার এটা দেখবে, তাদের এটা অনেক কাজেও লাগবে, ঠিক আছে? সো এই বিষয়টাও যদি আপনার শখের হয়ে থাকে আপনি এটা নিয়ে ভেবে দেখতে পারেন। আরেকটা মজার জিনিস বলি, অ্যাডভোকেট। অ্যাডভোকেটসি আপনাকে শিখিতে হবে না, বাট আইনের ভেতরে যে ছোট ছোট বিষয়গুলো আছে এগুলো আপনারা টিউটোরিয়াল হিসেবে আপলোড করতে পারেন। এক পর্যায়ে হবে, ধরেন গিয়ে আপনি একজন অ্যাডভোকেট, আপনি পড়াশোনা করেছেন লয়ের উপরে, আপনি এখন প্র্যাকটিস করতেছেন বিভিন্ন কোর্টে, তো আপনি শখের বশেও যদি আপনি করেন, আপনি যখন ছোট ছোট সমস্যাগুলো, ধরেন একটা ফ্ল্যাট কিনতে কী কী কাগজ লাগে, একটা জমি বিক্রি করতে কী কী কাগজ লাগে, একটা মামলা করতে কী কী কাগজ লাগে, এইসব বিষয়ের উপরে ছোট ছোট করে যদি আপনি টিউটোরিয়াল বানানো শুরু করেন, দেখা যাবে যে আমার মতো মানুষ যারা টুকটাক মাঝে মধ্যে দুই একটা আইনি সহযোগিতা লাগে, আপনার কাছ থেকে টিউটোরিয়ালটা আমি দেখে নেব। একটা ট্রেড লাইসেন্স করতে কী কী কাগজ লাগে, একটা বিজনেস প্রতিষ্ঠান খুলতে কী কী কাগজ লাগে, ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান, আমি কিন্তু অলরেডি 10টা বলে ফেলেছি, তা আপনার মাথা থেকে নিশ্চয়ই আরও 50টা আসবে। তো সব মিলিয়ে যদি 100টা আপনি বানাতে পারেন, দেখবেন যে আপনার কাছে এই মানুষগুলো আস্তে আস্তে আপনার কাছ থেকে এই টিউটোরিয়ালগুলো দেখতে শুরু করবে ইউটিউবে। তখন এক পর্যায়ে এই মানুষগুলো শিফট হবে আপনার চেম্বারে। কীভাবে? যখন আপনি খুব ভালোভাবে ওদের সাথে কমিউনিকেট করতে পারবেন,
তখন আপনার কাছে ওনারা ফোন নাম্বার চাবে। এরকম বহু ডকুমেন্টস আছে, আপনি ইউটিউবে সার্চ করলেই দেখতে পারবেন। এখন সময়টা হচ্ছে শুধু আপনার, আপনি কীভাবে জিনিসটা সাজাবেন, কী কী জিনিস মানুষের প্রয়োজন হয় সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং একটা একটা করে দিতে হবে। এক পর্যায়ে আপনি ওটা থেকে ভালো একটা রেসপন্স নিয়ে আসতে পারবেন। আরও একটা মজার জিনিস নিয়ে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংয়ের উপরে খুবই মজার এবং আনন্দের ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের দেশে আপনি দেখবেন যে মফস্বল শহরে একতলা একটা বাড়ি কীভাবে করতে হয়, সেটার ভিতরে কয়টা রড দিতে হয়, কতটুক সিমেন্ট দিতে হয়, সেটার প্ল্যানটা কীরকমভাবে করতে হবে, এই বিষয়ে অনেকে কাজ করতেছে। ওগুলো একদম অগুছানো কাজ। তো আমি যেটা আপনাদের সাজেস্ট করব, আপনি যদি একজন ভালো ইঞ্জিনিয়ার হয়ে থাকেন এবং সেটা যদি আপনি ইউজ করতে চান এই অনলাইনে, তাহলে আপনি এই বিষয় নিয়ে কাজ করতে পারেন এবং এতে আপনার ক্লায়েন্টের সোর্স অনেক বাড়বে। একে তো বাড়বে আপনার ইউটিউবে ভিউ আসবে, আর দ্বিতীয়ত হচ্ছে বাড়বে আপনার কাছে ওরা যোগাযোগ করে, যেটা আমি বলছিলাম একটু আগে অ্যাডভোকেটদের ব্যাপারে, সেই সেম জিনিসটি আপনার সাথে হবে। যখন আপনার ভিডিও টিউটোরিয়ালগুলোর উপরে মানুষ একটা আস্থা পাবে, তখন আপনার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন এবং আপনার কাছ থেকে প্ল্যান নেবেন, আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা নেবেন। আমি যে ইউটিউব চ্যানেলগুলো দেখেছি সেখান থেকে আমি কিছু কিছু জিনিস আপনাকে শেয়ার করি, আপনি সেই জিনিসগুলো নিজেও আবার দেখে নেবেন। সেটা হচ্ছে একটা ধরুন গিয়ে দেড় কাঠা একটা জমি আছে, সেই জমির ভিতরে কতগুলো পিলার লাগবে, কয়টা ছাদ লাগবে, দেয়ালটা কেমন হবে, তা একটার সাথে আরেকটার ডিস্টেন্স কতখানি হবে এবং সেটার ভিতরে আপনার কতখানি জায়গা ছেড়ে দিতে হবে, এই জিনিসগুলো ওরা ইন্টারনেটে বলে দিচ্ছে। বলে দেওয়ার পর সে তাদের কাছে আবার ওটার অ্যাপ্লাই করতেছে অনেকে, যে আমাদেরকে দুইটা ই দেন, মানে প্ল্যান দেন, এবং তারা আবার অর্থের বিনিময়ে সেই প্ল্যানটা তাকে পাঠিয়ে দিচ্ছে। সো এই যে জিনিসগুলো, এগুলো অলরেডি আমাদের দেশে খুব ছোটোখাটোভাবেই শুরু হয়েছে। তো আপনারা যদি চান, আপনার যদি প্রতিষ্ঠানটা বড় করতে চান, তাহলে এই কাজগুলো আপনারা করতে পারেন। এই ইউটিউব বা ভিডিও যে মিডিয়াতেগুলোতে ইউজ করা হয়, যেমন ফেসবুকে ইউজ করতে হচ্ছে, তারপর ইনস্টাগ্রামে দিতে পাচ্ছেন, আপনি ইউটিউবে দিতে পাচ্ছেন, এখান থেকে আপনি প্রচুর পরিমাণে এই ক্লায়েন্টগুলো আপনার কাছে চলে আসবে, যারা আপনাদের চিনে না বাট আপনাকে এই মাধ্যমে সে আপনাকে চিনে ফেলবে। কারণ একটা ব্যাপার হয়েছে কি, আপনি আপনার একার পক্ষে লিফলেট করে আপনার টেলিভিশনে বিজ্ঞাপন দিয়েও যত মানুষের কাছে যাওয়া সম্ভব না, তার চেয়ে অনেক বেশি মানুষের কাছে এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যাওয়া সম্ভব। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আমার এই ভিডিও থেকে আপনাদের কতটুকু উপকার হবে, আশা করি মনোযোগ দিয়ে শুনলে খুব ভালোই উপকার হবে এবং যদি চেষ্টা করেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আপনারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।